দেশের বাজারে রিলিজ হলো আইটেলের নতুন আরেকটি মোবাইল ফোন আইটেল ভিশন টু, যার প্রাইস 8,990 টাকা। এ প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী ফিচার রয়েছে, এ বাজেট অনুযায়ী মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না, নাকি অন্য কোনো অপশন আছে, এইসব যাবতীয় বিষয়ে আজকের ভিডিওতে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে মোবাইলটির উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে জেনে নিব। ফোনটিতে 2 জিবি র্যাম, 32 জিবি ইন্টারনাল মেমোরি, 13 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইউনিসসের একটি অক্টাকোর প্রসেসর, 6.6 ইঞ্চি ডিসপ্লে, 4G সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 4000 mAh একটি ব্যাটারি। সংক্ষেপে জানিয়ে দিলাম এর ফিচার সম্পর্কে, এবার জানব বিস্তারিত। প্রথমেই জেনে নিব ডিসপ্লে সম্পর্কে। এতে থাকছে 6.6 ইঞ্চির বড় একটি ডিসপ্লে, যার রেজলিউশন HD+। এটি IPS টেকনোলজির বিল্ড। সেই সাথে ডিসপ্লের এক কোণে থাকবে 5 হোল ক্যামেরা, যেখানে সেলফি ক্যামেরা বসানো হয়েছে। বাজেট অনুযায়ী ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল এবং থার্ডে রয়েছে 0.3 মেগাপিক্সেল। এই 0.3 মেগাপিক্সেল একেবারেই বেকার দেওয়া হয়েছে, শুধুমাত্র 3টি ক্যামেরা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু দেওয়া হয়েছে। আসলে এই 0.3 দিয়ে তেমন কোনো ভালো ছবি তুলতে পারবেন না, তবে 13 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা সেটি দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মোটামুটি সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে বাজেট অনুযায়ী আসলে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, তবে বেশি আশা করা একেবারেই বোকামি। ফোনটিতে থাকছে 2 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমোরি। এই বাজেটের মধ্যে আসলে এখানে 2 জিবি র্যাম ইউজ না করে যদি 3 জিবি র্যাম দেওয়া হতো তাহলে বিষয়টি আরও ভালো হতো। এখানে আসলে র্যাম একটু কম দেয়ায় মোবাইল ফোনটির পারফরমেন্সের দিকে অনেকটাই ঘাটতি থাকবে। এরপর যে বিষয়টি সামনে আসে তা হলো প্রসেসর। এখানে চাইনিজ একটি প্রসেসর দেওয়া হয়েছে, ইউনিসসের একটি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি একেবারেই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। 5 থেকে 6 হাজার টাকার মোবাইলেও কিন্তু এই প্রসেসর ইউজ করা হয়। আইটেলের কাছ থেকে এই বিষয়টি আমরা আশা করিনি। এখানে একটি উন্নত মানের প্রসেসর দিলে আসলে ভালো সার্ভিস পাওয়া যেত, কিন্তু এই প্রসেসর দিয়ে আসলে হেভি ইউজ বা গেমিং পারফরমেন্স একেবারেই পাওয়া যাবে না। তাই যারা গেমিংয়ের জন্য বা খুব হেভি ইউজের জন্য মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাদের বলবো আসলে এই মোবাইল ফোন দিয়ে হেভি ইউজ বা গেম একেবারেই খেলতে পারবেন না। তবে শখের বসে যদি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, পাবজি তো বলেই খেলতে পারবেন না, বারবার হ্যাং করবে, ল্যাগ করবে, তো এই বিষয়টি মাথায় রাখবেন। তবে লো গ্রাফিক্সের যে গেমগুলো টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স এই ধরনের গেম খেলতে পারবেন, অনায়াসে কোনো সমস্যা হবে না। তবে আপনাদেরকে বলবো এই মোবাইল ফোনটি দিয়ে গেম খেলা ট্রাই করবেন না। এর যদি মোবাইল ফোনটি কিনেন সাধারণ ইউজের জন্য তাহলে শুধুমাত্র নর্মাল ইউজই আপনারা করবেন, কারণ এটি গেমিং ফোন না। বেশি গেম খেললে ফোনটির প্রতি প্রেশার পড়বে, এতে অনেক সমস্যা হবে, হ্যাং করবে, তো পরবর্তী সময়ে আসলে এর প্রসেসরের ওপর চাপ পড়ে ডেড হয়ে যেতে পারে। ফোনটির ব্যাকসাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোবাইল ফোনটির ডান দিকে থাকবে পাওয়ার অফ ভলিউম বাটন, বাম দিকে থাকবে সিম স্ট্রেচ, যেখানে 2টি সিমের পাশাপাশি 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে হেডফোন জ্যাক, USB চার্জিং পোর্ট, মাইক্রোফোন ও লাউড স্পিকার। ফোনটি পাওয়ার করবে 4000 mAh একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন একটি নর্মাল চার্জার। এই চার্জার দিয়ে প্রায় 3 ঘন্টা লাগবে ফুল চার্জ করতে। তো এই ছিল মোটামুটি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। এখন প্রশ্ন হলো মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না। যদি সত্যি কথা বলি তাহলে বাংলাদেশে এখনও আইটেলের জনপ্রিয়তা এতটুকু আসেনি, মানুষের মন জয় করতে পারেনি। সেক্ষেত্রে এমনিতেই আইটেল নাম নিয়ে মোবাইল ফোন বাজারে লঞ্চ হচ্ছে, সেক্ষেত্রে এখানে 2 জিবি র্যাম ইউজ করা হয়েছে, 32 জিবি ইন্টারনাল মেমোরি, তার থেকে যে বড় বিষয় হলো এখানে প্রসেসর ইউজ করা হয়েছে চাইনিজ প্রসেসর ইউনিসসের। তো সব মিলিয়ে আসলে এই মোবাইল ফোনটি মানুষের মন জয় করতে পারবে কি পারবে না এখন প্রশ্ন থেকেই যায়। তবে যারা নর্মাল ইউজার তারা মোবাইল ফোনটি কিনতে পারবেন। একটি বিষয় মাথায় রাখবেন, যেহেতু এখানে 32 জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে, তো আমরা জানি আমরা যে অ্যাপসগুলি ইউজ করি তা কিছুদিন পরপর আপডেট চায়, এবং 2-3 মাস 4 মাস ইউজ করার পর যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আমরা আপডেট দেওয়ার ফলে এই যে স্টোরেজ মেমোরি তা ধীরে ধীরে ফুল হতে থাকবে এবং পরবর্তী সময়ে মোবাইল ফোনটি স্লো হয়ে যাবে। এবং এই মোবাইল ফোনটিতে যারা কিনতে যাচ্ছেন তারা লাইট ভার্সন যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো ইউজ করবেন, ফেসবুক লাইট বা এই ধরনের লাইট অ্যাপসগুলো ইউজ করতে পারবেন। কিন্তু হেভি অ্যাপসগুলো ইউজ করার পর একসময় আপডেটের ফলে আপনার সেট মেমোরিটি ফুল হয়ে যেতে পারে,
এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তবে আপনি যদি নর্মাল কোনো ইউজারদেরকে গিফট করতে যাচ্ছেন, আপনার মা বাবাকে বা এমন কোনো মানুষ যে বেশি ইউজ করে না, শুধুমাত্র ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে, সামান্য ইউটিউবে ভিডিও দেখবে, এই ধরনের সাধারণ ইউজারদের জন্য মোবাইল ফোনটি পারফেক্ট হবে। তবে বাজেট একটি বড় বিষয়। যদি এই বাজেটের মধ্যে আপনারা চান এই মোবাইল ফোনটি কিনতে পারবেন, যদি আপনার বাজেট একটু বাড়িয়ে নিতে পারেন তাহলে আরও ভালো ভালো মোবাইল কিনতে পারবেন। 10-12 হাজার টাকার মধ্যে অনেক ভালো মোবাইল পাওয়া যায়। সেই সাথে সিম্পনির একটি মোবাইল ফোন কিছুদিন আগে রিলিজ হয়েছে, সিম্পনি Z30 Pro, সেই মোবাইল ফোনটিও কিনতে পারবেন। এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, দেখতে পারেন। তো এই ছিল মূল বিষয়, যারা এই মোবাইল ফোনটি কিনতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে কিনতে পারেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নিয়মিত মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড হয়, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।